Jiran versus present participle. Bondura, he knows everything regarding this issue. Ekhane regarding PP, I mean present participle. Abar, he thought at regarding, ekhane regarding Jiran. Orthat, eki verb plus ing. Kothao Jiran, kothao present participle. So bondura, kibhabe amra khub shohoje ei Jiran ebong present participle der confusion dur korte pari. Cholo, ajke amra shei bishoye kotha bolbo. So, let's start. সো বন্ধুরা খেয়াল করে দেখো আমরা কথা বলছি জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে এবং আজকে আমরা এই জিরান প্রেজেন্ট পার্টিসিপলের সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো যদি তোমরা ফার্স্ট পার্ট না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক আছে সেখান থেকে দেখে নেবা কারণ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট একটা একটার পরিপূরক যদি কোন একটা পার্ট মিস করি তাহলে কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে না ওকে খেয়াল করো যে প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম যে সুইমিং পুল বা ওয়াকিং স্টিক এখানে সুইমিং বা ওয়াকিং এটাকে জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল সো এই জিনিসগুলো তুমি যদি না বুঝতে পারো তাহলে কিন্তু পুরোপুরি কনফিউজড হয়ে যাবা সো প্লিজ প্রথম পার্টটা অবশ্যই দেখবা দেন সেকেন্ড পার্ট ওকে এবারে আসো সবার আগে মাথায় রাখো জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপলের সবচেয়ে সিম্পল যে পার্থক্য বা ডিফারেন্স সেটা হচ্ছে একই ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাজেক্টিভ মতো কাজ করে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু একই ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তখন সেটা কি জিরান ওকে যদি অ্যাজেক্টিভ মতো কাজ করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল যদি নাউনের মতো কাজ করে তখন সেটা কি জিরান ওকে তাহলে এখন খেয়াল করো প্রথমে বলতেছিলাম হি নোস এভরিথিং রিগার্ডিং দিস ইস্যু রাইট হি নোস এভরিথিং রিগার্ডিং দিস ইস্যু খেয়াল করো এখানে এই যে রিগার্ডিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাজেক্টিভ অর্থাৎ এটা এক ধরনের অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে কিভাবে খেয়াল করো আমরা একটা সূত্র বা একটা গ্রামাটিক্যাল রুলস হচ্ছে এরকম যে নাউন তার আগে অ্যাজেক্টিভ তারাই কি অ্যাডভার্ব গ্রামার রুলস হচ্ছে নাউন তার আগে অ্যাজেক্টিভ তারাই কি অ্যাডভার্ব তাহলে এখানে খেয়াল করো কেন এখানে এটা অ্যাজেক্টিভ হলো বিকজ দিস ইস্যু খেয়াল করো এই যে দিস ইস্যু দেখতে পাচ্ছ এই ইস্যু শব্দটা এক ধরনের নাউন বা নাউন ফ্রেজ তো যদি এটা নাউন ফ্রেজ হয় তাহলে তারা কি বসবে অবশ্যই এটা প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাজেক্টিভ হওয়ার কথা কারণ নাউনের কার স্থান অ্যাজেক্টিভ নাউনের কার অবস্থান অ্যাজেক্টিভ অবস্থান তাহলে খেয়াল করো দিস ইস্যু এটা একটা পুরোপুরি এটা একটা নাউন তার আগে দিস এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এই সূত্রটা একটা নাউন ফ্রেজ তো এই নাউন ফ্রেজের আগে এটা কি একটা প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাজেক্টিভ হিসেবে কাউন্ট করা হচ্ছে ওকে কারণ নাউনের কার অবস্থান অ্যাজেক্টিভ এর অবস্থান এই জন্যই এটা একটা কি অ্যাজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল কোনো মতই জিরার না ক্লিয়ার এবারে আসো টিপস নাম্বার টু খেয়াল করো হি থট অ্যাট রিগার্ডিং হি এইমড অ্যাট পাসিং দ্য টেস্ট খেয়াল করো এই দুটো স্থানে রিগার্ডিং এবং পাসিং কি জিরান বা নাউন কেন হয়েছে খেয়াল করো সূত্র যেরকম যে প্রিপোজিশন প্লাস নাউন গ্রামার রুলস কি প্রিপোজিশন প্লাস নাউন সো কিভাবে খেয়াল করো যে অ্যাট একটা প্রিপোজিশন এখন এই প্রিপোজিশনের পরের অবস্থান কি নাউনের তাহলে কি হওয়ার কথা এটা একটা জিরানডি হওয়ার কথা কারণ আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তখন সেটা কি জিরান তাহলে এখানে নাউনের অবস্থানে বসেছে তাহলে অবশ্যই এটা কি হবে একটা জিরান হিসেবে কাউন্ট করা হবে আবার দেখো হি এইমড অ্যাট পাসিং দ্য টেস্ট এখানে দেখো এই পাসিং কেন জিরান হলো কারণ হচ্ছে অ্যাট প্রিপোজিশনের পরে বসেছে মোদ্দা কথা প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত যে কোনো ওয়ার্ড অবশ্যই সেটা নাউন হিসেবে কাউন্ট করা হবে অর্থাৎ তখন সেটা জিরান হিসেবে গণ্য হবে ওকে এবারে আসো বন্ধুরা টিপস নাম্বার থ্রি একটা সেন্টেন্স খেয়াল করো আ ফ্লাইং বার্ড লুকস ফাইন আ ফ্লাইং বার্ড লুকস ফাইন খেয়াল করো যে এই বার্ড একটা কি নাউন এখানে এর আগে যে ফ্লাইং আইন যুক্ত এই ভার্ব দেখতে পাচ্ছ এটা কি একটা অ্যাজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল কারণ হচ্ছে একটু আগে যেটা বললাম নাউন তার আগে অ্যাজেক্টিভ তারা কি অ্যাডভার্ব সো নাউনের আগে সিম্পলি এটা একটা অ্যাজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাউন্ট করা হবে ওকে এবারে আসো আরেকটা জিনিস খেয়াল করো টিপস নাম্বার ফোর বলা হচ্ছে রিডিং ইজ আ গুড হ্যাবিট কি বলা হচ্ছে রিডিং ইজ আ গুড হ্যাবিট খেয়াল করো এখানে ইজটা কি একটা ভার্ব তার আগে রিডিং এটা একটা সাবজেক্ট এবং ইজের পর এই অংশটাকে একটা অবজেক্ট এখন এইখানে এই রিডিংটা একটা জিরান হিসেবে কাউন্ট করা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল না কেন খেয়াল করে দেখো আমরা জানি শুধু হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখন ভার্বের আগে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট এবং সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন হয় সিম্পলি অবজেক্ট হিসেবে সবসময় কি হয় নাউন বা প্রোনাউন হয় রাইট তাহলে খেয়াল করো যেহেতু পাঁচ চব্বিশ পিসির ভিতরে সাবজেক্টটা নাউন বা প্রোনাউন হতে পারে তাহলে অবশ্যই এখানে নাউন এটা তো প্রোনাউন না কারণ এটা হি হিজ হিম এরকম কিছুই না তাহলে অবশ্যই এটা নাউন এবং যেহেতু এটা নাউন তাহলে আইন যুক্ত হওয়ার কারণে এটাকে এখন আমরা জিরান হিসেবে কাউন্ট করবো সো যেহেতু এটা নাউনের পজিশন বা নাউনের স্থান সুতরাং এটা কোনো মতেই অ্যাজেক্টিভের স্থান না শুধু এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না এটা অবশ্যই এটা কি জিরান হিসেবে কাউন্ট করা হবে ওকে এবারে আসো আর একটা জিনিস সেটা হচ্ছে সিইং ইজ বিলিভিং খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করো এটা একটা ভার্ব এবং এর আগে দেখো সিং আইনযুক্ত ভার্ব এরপরও দেখো বিলিভিং এটা আইনযুক্ত ভার্ব এখন কোনটা জিরান কোনটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি দুটোই জিরান একটু খেয়াল করো সূত্রটা হচ্ছে এরকম যে ভার্ব এর কমপ্লিমেন্ট হিসেবে আইনযুক্ত ভার্ব
আইনযুক্ত ভার্ব সর্বদা জিরান হিসেবে গণ্য হবে, রাইট? ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আইনযুক্ত ভার্ব সবসময় কি হবে? জিরান হিসেবে গণ্য হবে। এবার আসো, এই কমপ্লিমেন্ট কি, এই কমপ্লিমেন্ট কি সেটা আলোচনা করবো। তারা খেয়াল করো যে এটা ভার্ব, ভার্বের আগে সিং, এটা কি অবশ্যই জিরান, যেটা একটু আগে বললাম। ভার্বের আগে এটা কি সাবজেক্ট, যেহেতু এটা সাবজেক্ট এবং এটা অবশ্যই একটা নাউন, সুতরাং এটা অবশ্যই কি হবে, একটা জিরান হিসেবে কাউন্ট করা হবে। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার যে সিং ইজ আ জিরান, নট প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে খেয়াল করো যে বিলিভিংটা কি হবে। এখন দেখো, এই বিলিভিংটা একটা জিরান হিসেবে কাউন্ট করা হচ্ছে, কারণ হচ্ছে এটা একটা কমপ্লিমেন্ট। এই যে সি মানে কমপ্লিমেন্ট, কেন হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো কমপ্লিমেন্ট কি, একটু খেয়াল করো, এখানে দুটো সেন্টেন্স খেয়াল করো। কামাল ইজ এ ডাক্তার, কামাল রিডস বুক। সেন্টেন্স গুলো দেখো, বলা হচ্ছে কামাল একজন ডাক্তার অথবা কামাল কি পড়ে, বই পড়ে। কমপ্লিমেন্টের মূল বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট আর এই বুকটা হচ্ছে একটা অবজেক্ট। কমপ্লিমেন্টের মূল বিষয় হচ্ছে ভার্বের আগে এবং পরে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট, বা ভার্বের আগে পরে দুটো একটা আর একটার পরিপূরক। খেয়াল করো, যিনিই কামাল তিনিই ডক্টর, যিনিই ডক্টর তিনিই কামাল। কিন্তু যদি অবজেক্ট হয় তাহলে খেয়াল করো, যিনিই কামাল তিনিই বুক, যিনিই কামাল তিনিই বই, এটা কিন্তু বলা সম্ভব না, রাইট? যিনিই কামাল তিনিই বই, এ ধরনের কিন্তু বলা সম্ভব না, মানে এটা পসিবল না। বই এবং কামাল ভিন্ন, কিন্তু কামাল একটা ডাক্তার, এটা একটা কি পরিপূরক, যিনিই ডাক্তার তিনিই কামাল, কিন্তু যিনিই কামাল তিনিই বই, এটা কিন্তু কল্পনা করা বা বলা সম্ভব না। সো যেহেতু একটাটার পরিপূরক, তাহলে এটা কি অবশ্যই কমপ্লিমেন্ট হবে। সিমিলারলি এখানে দেখো যে যাহাই দৃশ্যমান তাহাই কি বিশ্বাসযোগ্য, যাহাই বিশ্বাসযোগ্য তাহাই কি দৃশ্যমান। সুতরাং এই ধরনের কমপ্লিমেন্ট যদি বুঝতে পারো যে একটা একটার পরিপূরক, কারণ যাহাই দেখা যায় তাহাই বিশ্বাসযোগ্য, যাহাই বিশ্বাসযোগ্য তাহাই দেখা যাচ্ছে। সো এই ধরনের কমপ্লিমেন্টের ক্ষেত্রে এটাও নাউন হবে এবং এর পরিবর্তে এটাও নাউন হিসেবে বা জিরান হিসেবে কাউন্ট করা হবে। কিন্তু এখানে দেখো এটা কি অবজেক্ট, এটা কোনো মতেই কমপ্লিমেন্ট না, কারণ এটা একটাটার পরিপূরক না। কামাল এবং বই এক জিনিস না, সুতরাং এটা কি অবজেক্ট, কিন্তু এখানে এটা কি কমপ্লিমেন্ট। সো আশা করছি যদি কমপ্লিমেন্টটা বুঝতে পারো তাহলে দেখো এটাও জিরান, এবং এই অর্থে এই বিলিভিংটাও এক ধরনের জিরান হিসেবে কাউন্ট করা হবে। ওকে বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ ভার্ব দেখতে পাচ্ছ তোমরা, একটু খেয়াল করে দেখো যে নির্ধারিত কিছু ভার্ব আছে, যেই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব বসলে সবসময় সেটা জিরান হয়, যেটা আমরা ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম। তবু ওখানে ভিডিওটা তো ক্লিয়ার ছিল না, তাই দেখাচ্ছি। খেয়াল করো, বলা হচ্ছে যে কামাল এনজয়েড ওয়াচিং টিভি। খেয়াল করো এখানে এনজয়েড একটা ভার্ব, দেন এই ওয়াচিংটা কি একটা অবশ্যই জিরান, কোনো মতে প্রেজেন্ট পার্টিসিপল না, কারণ নির্দিষ্ট কিছু ভার্ব আছে, যেমন এই যে এনজয় ভার্বটা দেখতে পাচ্ছ, এই ভার্বের পরে অন্য আরেকটা আইনযুক্ত ভার্ব কি হবে, অবশ্যই জিরান হিসেবে কাউন্ট করা হবে। এখন এই দেখো এই ভার্বগুলো কি কি, এনজয়, মাইন্ড, কান্ট হেল্প, স্টপ, কিপ, অ্যাভয়েড, ফিনিশ, সাজেস্ট, কনসিডার, প্র্যাকটিস, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অর্থাৎ এই ভার্বগুলোর পরে অন্য কোনো ভার্ব, যেমন বললাম কিপ ওয়াচিং বা স্টপ রাইটিং, দেখো এই যে ওয়াচিং বা রাইটিং প্রত্যেকটা একটা কি জিরান। তো এই ভার্বগুলোর পরে অন্য কোনো একটা ভার্ব আইনযুক্ত বসলে অবশ্যই সেটা জিরান হিসেবে কাউন্ট করা হবে। ওকে সো বন্ধু, এটা ফার্স্ট পার্টের একটা অংশ। তো যদি ফার্স্ট পার্ট না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নাও। এবং সেকেন্ড পার্টে এই যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই বিষয়গুলো একটু যদি বারবার দেখো, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো ভিডিও ভালোভাবে দেখলে আশা করছি জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে সকল কনফিউশন দূর হয়ে যাবে। সো ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।